আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাইটিভি সংবাদে, সঙ্গে আছি আমি নুসরাত শারমিন। শুরুতেই সংবাদ শিরোনাম। দুর্যোগ অগ্নি সন্ত্রাস মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। আগারগাঁও প্রশাসনিক অঞ্চলে বিটিআরসির নিজস্ব ভবন উদ্বোধন। মেট্রো রেলের আগারগাঁও মতিঝিল অংশ চালু হবে 20 অক্টোবর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। কর্ণফুলী টানেল উদ্বোধন 28 অক্টোবর, জানালেন ওবায়দুল কাদের। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 11 মামলার অভিযোগ গঠনের শুনানি 13 সেপ্টেম্বর, অসুস্থ থাকায় আদালতে অনুপস্থিত। অস্ত্রসহ 6 ছাত্রদল নেতা গ্রেফতার। জাতীয় নির্বাচনকে সামনে রেখে নাশকতার উদ্দেশ্যে অস্ত্র সংগ্রহ করছে নেতা কর্মীরা, জানাল টিএমপি। ভয়ঙ্কর এবং প্রাণঘাতী হয়ে উঠছে ডেঙ্গু রোগের জীবাণু। মশার এক কামড়ে দুদিনের মধ্যেই বিকল হচ্ছে মস্তিষ্ক, মশক নিধনে মুক্তির একমাত্র পথ, বলছেন বিশেষজ্ঞরা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম। সংবাদ এছাড়াও থাকছে মাইটিভি রবিবারের নিয়মিত আয়োজন বিনোদন বিশ্ব। এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্যোগ ও অগ্নি সন্ত্রাস মোকাবেলা করেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তিনি বলেন, আওয়ামী লীগ ছাড়া দেশের কথা আর কেউ ভাবেনি। সকলে নবনির্মিত বাংলাদেশ টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ভবন এবং তথ্য কমিশন ভবন সাথে বিএফডিসি কমপ্লেক্স নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। সরকার প্রধান আরও বলেন, আওয়ামী লীগের ঢাক ঢোলের কিছুই নেই, সবকিছুই জনগণের জন্য। রাকিব হাসানের রিপোর্ট। 1975 সালে বেদবুনিয়ায় ভূ উপগ্রহ কেন্দ্র স্থাপন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারই ধারাবাহিকতায় আজ বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট। বৈশ্বিক যোগাযোগে ভূমিকা রেখে চলেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। তথ্য অধিকার সুরক্ষায় গঠিত কমিশন পেয়েছে নিজস্বতা। আর চলচ্চিত্র শিল্প উন্নয়নে ভিত শক্ত হল বিএফডিসি কমপ্লেক্স নির্মাণের মাধ্যমে। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব স্থাপনার উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভ উদ্বোধন ঘোষণা করি। জলের তালে নাচছে জল, প্রাণ খুলে নির্ভয়ে বল, জয় বাংলা বাংলার জয়, জয় বাঙালির জয়, জয় বাংলা বাংলার জয়। উন্নয়ন অগ্রযাত্রায় 75 পরবর্তী সরকারের ক্ষমতাভোগের উদ্ধৃতি দিয়ে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, বিএনপি সরকারের অবহেলায় পিছিয়ে ছিল দেশ। বিএনপি ক্ষমতায় থাকতে কিন্তু এই কোনো সুযোগই ছিল না, কিছুই ছিল না। আওয়ামী লীগ যখন সরকার এসেছে তখনই কিন্তু এই প্রযুক্তি ব্যবহার শুরু হয়েছে। আওয়ামী লীগ যা কিছু করে তা জনগণের জন্যই। বঙ্গবন্ধুর কন্যা বলেন, এত রাগ ঢাকের কিছুই নেই। আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে, আওয়ামী লীগের কোনো রাগ ঢাক কিছু নেই, কোনো তথ্য ফাঁস হয়ে যাবে সেরকম চিন্তা আমাদের নেই। আমরা যা করব সম্পূর্ণভাবে জনগণকে জানিয়ে জনগণের সাথে সম্পৃক্ত থেকে। স্বৈর শাসকদের সুস্থ ধারার সংস্কৃতি নিয়ে মাথা ব্যথা না থাকার কারণেই চলচ্চিত্র শিল্প মুখ থুবড়ে পড়েছিল বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। মিলিটারি ডিক্টেটররা যখন ক্ষমতায় থাকে তখন এই সমস্ত সংস্কৃতির দিকে তাদের খুব একটা দৃষ্টি থাকে না। 75 সালের পর থেকে যারা ক্ষমতা এসেছে তারপরে যে সমস্ত সিনেমা, এগুলি নকল আর ওই ধরনের সিনেমা ছাড়া কিছুই ছিল না, যেটা পরিবার নিয়ে দেখাই যেত না। এখন এর অনেক পরিবর্তন হয়ে গেছে, সেটা আপনারা নিজেই দেখবেন। একসময় সিনেমা শিল্প মুখ থুবড়েই পড়েছিল। যাক, আমি উদ্যোগ নিয়েছিলাম যে আমাদের যারা সিনেমা হলের মালিক ইতিমধ্যে তাদেরকে দেখে তাদের জন্য আলাদা একটা ফান্ডও আমরা রেখেছি। কাজে চলচ্চিত্রকে শিল্প হিসেবে ঘোষণা দিয়ে এর আধুনিক যন্ত্রপাতি এগুলি যাতে অল্প ট্যাক্সে আনতে পারে সেই ব্যবস্থাটা আমি করে দিয়েছিলাম। জনগণের আস্থা নিয়েই গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার আহ্বান জানান সরকার প্রধান। বাংলাদেশের এই অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে সেটাই আমরা চাই। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আগামী 20 অক্টোবর মেট্রো রেলের আগারগাঁও মতিঝিল অংশ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সড়ক পরিবহন সেতুমন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানিয়েছেন। দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, মেট্রো রেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ আগামী 20 অক্টোবর উদ্বোধন করা হবে। এ উপলক্ষে ওই দিন বিকেল 3টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে। ওবায়দুল কাদের আরও জানান, আগামী 16 সেপ্টেম্বর এমআরটি লাইন 5 উদ্বোধন উপলক্ষে সাভারে সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে। এরপর আগামী 22 অক্টোবর সড়ক ভবন থেকে 140টি সেতু উদ্বোধন করা হবে, সঙ্গে 12টি ওভারপাস রয়েছে। এছাড়া 28 অক্টোবর সেপ্টেম্বর চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধুর টানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এদিন চট্টগ্রামে সুধী সমাবেশেও যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী 22 অক্টোবর তেজগাঁওস্থ আমাদের সড়ক ভবন নবনির্মিত সড়ক ভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 140টি সেতু, আগে আমরা 100টি সেতু একই দিন উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, এবার 140টি সেতু একই দিন উদ্বোধন করা হবে, সঙ্গে 12টা ওভারপাস আছে। রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা একটি মামলা সহ মোট 11টি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী 13 সেপ্টেম্বর দিন নির্ধারণ করেছেন আদালত। রোববার এসব মামলায় খালেদা জিয়ার হাজিরার দিন ধার্য থাকলেও অসুস্থতাজনিত কারণে তিনি আদালতে উপস্থিত হতে পারেননি। এর পরিপ্রেক্ষিতে তার আইনজীবী সময়ের আবেদন করলে তা মঞ্জুর করে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল বিন আতিক নতুন এই দিন ধার্য করেন। এদিন যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলা সহ মোট 11টি মামলার অভিযোগপত্র গ্রহণের বিষয়ে শুনানির জন্য ধার্য ছিল। সরকার গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এমন দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রানার মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এই দাবি করেন। রিজভী আরও বলেন, প্রশাসনকে ব্যবহার করে বাংলাদেশকে আজীবনের জন্য আওয়ামী লীগের ঔপনিবেশ পরিণত করতে চায়। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কাকরাইল নাইটিঙ্গেল মোড় হয়ে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। গোটা বিশ্ব থেকে সরকার বিচ্ছিন্ন হয়ে গেছে, হয়তো দুই একটা দেশ থাকতে পারে সেখানে তারা খুব কাকুতি মিনতি করছেন, তারা যেমন ভাবে চান সেইভাবে ক্ষমতায় যেন তাদেরকে রাখা হয়। তারা চায় বাংলাদেশকে চিরদিনের জন্য আওয়ামী লীগের উপনিবেশে পরিণত করতে, এইভাবেই তারা আইন শৃঙ্খলা বাহিনীকে সাজিয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাশকতার উদ্দেশ্যে ছাত্রদলের নেতাকর্মীরা অস্ত্র সংগ্রহ করছে বলে জানিয়েছেন ডিএমপির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইউনিট। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইমের যুগ্ম পুলিশ কমিশনার খন্দকার নূর নবী। তিনি জানান, অস্ত্রসহ গ্রেফতারকৃত 6 জনই ঢাকা বিশ্ববিদ্যালয় ও মহানগর ছাত্রদলের নেতা। বিস্তারিত জানাচ্ছেন হাসান জাকির। জব্দকৃত এসব অস্ত্র ও গুলি নাশকতার উদ্দেশ্যে সংগ্রহ করেছে গ্রেপ্তারকৃত ছাত্রদল নেতাকর্মীরা, এমনটাই জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। ডিএমপির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইউনিটের যুগ্ম কমিশনার খন্দকার নুরুন নবী জানান, রাজধানীর লালবাগে নাশকতার প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছি, প্রাথমিকভাবে তারা বলেছেন যে নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা এবং নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার লক্ষ্যেই তারা অস্ত্র সংগ্রহ করেছে। তিনি জানান, যাদের কাছ থেকে এসব অস্ত্র সংগ্রহ করা হয়েছে তাদের বিরুদ্ধেও অনুসন্ধান চলমান রয়েছে। যাদের কাছ থেকে অস্ত্রগুলা সংগ্রহ করেছে তারা, সেই অস্ত্রগুলা যাতে তাদেরকে গ্রেফতার করতে পারে এবং আরও আমরা আশা করছি আরও অস্ত্র উদ্ধার করতে সক্ষম হব। পৃথক অভিযানে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের ছেলে রবিন সহ আরও 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। দৌড় সালাউদ্দিনের ছেলে রবিনকে গ্রেপ্তার করেছে এবং সেই সাথে আমরা তার অ্যাসোসিয়েট সহ 12 জনকে গ্রেপ্তার করেছি। হাসান জাকির, মাইটিভি, ঢাকা। দিনে দিনে আরও মারাত্মক এবং প্রাণঘাতী হয়ে উঠছে ডেঙ্গু রোগের জীবাণু।
ঢাকায় ছড়িয়ে পড়ছে ডেঙ্গুর সবচেয়ে ভয়ঙ্কর ধরন এনসেফালাইটিস। এই ধরনের ডেঙ্গুতে এডিস মশার এক কামড়ে দুদিনের মধ্যেই বিকল হচ্ছে মস্তিষ্ক। ভাগ্যক্রমে কেউ বেঁচে ফিরলেও আশঙ্কা থেকে যায় চিরস্থায়ী পঙ্গুত্বের। তবে নেই কোনো চিকিৎসা, নেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোনো নির্দেশনাও। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন মুক্তির একমাত্র পথ মশা নিধন। আমিনা হিরার বিশেষ রিপোর্ট। ডেঙ্গু সংক্রমণের মারাত্মক এক ধরন এনসেফালাইটিস বা মস্তিষ্কের প্রদাহ। মারাত্মক এই ধরনে আক্রান্ত হবার দু থেকে তিন দিনের মধ্যেই রোগীর ডেঙ্গুর স্বাভাবিক উপসর্গগুলোর বাইরেও দেখা দেয় নানা উপসর্গ। প্রচণ্ড মাথা ব্যথা, অসংলগ্ন আচরণ, জ্ঞান হারানো কিংবা খিঁচুনি, এরপরই শুরু হয় লিভার কিডনি অ্যাটাক অথবা হেমোরোজিক শক। সম্প্রতি এমন উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে বেশ কিছু রোগী। সিভিয়ার হেডেক এবং ফিভার একসাথে, বসতে পারতাম না, পড়ে যেতাম। এখনো মাড়ি থেকে রক্ত পড়ে, জ্বর মোটামুটি এসে, হাত ব্যথা করছিল, মাথা ঘুরছিল, পেট ব্যথা করছিল। ডেঙ্গুর এই ভেরিয়েন্ট কিছুটা বিরল হলেও এর সংক্রমণেই ঘটছে মৃত্যু, এমনকি শরীরে সৃষ্টি হচ্ছে গুরুতর জটিলতা। তবে এর নেই প্রতিকারের উপায়। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন এখনও সহায়ক চিকিৎসা ছাড়া নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই ডেঙ্গুর বিশেষ এই ধরনে। যদি হেমোরেজিক শক হয় অনেকেরই মৃত্যু হওয়ার সম্ভাবনা। ফ্লুইড দেবে, প্লেটলেট অনেক সময় দেয়, প্লাজমা দেয় আর কি, অথবা ব্লাড দেয়, এভাবে চিকিৎসা দেয়। প্রতিকার প্রতিরোধের কোনো নাই তো কিছু, ডেঙ্গু হয়েও যায়, অ্যান্টিভাইরাল কোনো ড্রাগও কিন্তু নাই। আমরা যেগুলো চিকিৎসা দেই এটাকে আমরা বলি সিমটোমেটিক সাপোর্টিভ। ডেঙ্গু সংক্রমণের পর রোগীর অসংলগ্ন আচরণ কিংবা অজ্ঞান হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়ার কথা জানান বিশেষজ্ঞ চিকিৎসক এম আব্দুল্লাহ। খেতে না পারে, বমি হচ্ছে, পাতলা পায়খানা বা অন্যান্য রোগ আছে, গর্ভবতী মহিলা বা যারা বয়স্ক মানুষ, যারা কিডনি, হার্ট, লিভারের রোগী, স্ট্রোকের রোগী, উচ্চ রক্তচাপ এই ধরনের রোগী, তাদের কিন্তু হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়। এদিকে বিশেষ এই ধরনের ডেঙ্গু নিয়ে নেই কোনো গবেষণা, তাই দ্রুতই ডেঙ্গুর ভ্যাকসিন সহ নতুন ধরনের ডেঙ্গুর পূর্ণাঙ্গ বৈশিষ্ট্য জানতে উদ্যোগ নিয়ে গবেষণা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান বঙ্গবন্ধু মেডিকেল কলেজের ভাইস চ্যান্সেলর। টেন ফাইভ কোথায় পাওয়া যাচ্ছে, কোন এরিয়ায় পাওয়া যাচ্ছে, সেখানে আমরা রিসার্চ করব, আর ডেঙ্গুর প্রতিরোধে ভ্যাকসিনের জন্য আমরা দেশে এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় আমরা খোঁজ খবর নিচ্ছি। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হবার পরামর্শ দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। আমেনা হীরা, মাইটিভি, ঢাকা। ডেঙ্গু টিকা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ট্রায়াল চলছে। সংস্থাটি অনুমোদন দিলে তারপর টিকা দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর এ বি এম আব্দুল্লাহ। সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি, সম্মিলিতভাবে ডেঙ্গু মোকাবেলা ও প্রতিরোধ, আমাদের দায়িত্ব করণীয় নিয়ে এক সেমিনারে তিনি একথা জানান। তিনি আরও জানান সরকার থেকে এখনও ডেঙ্গুর কোনো টিকা অনুমোদন দেওয়া হয়নি, তাই এ মুহূর্তে ডেঙ্গুর কোনো ভ্যাকসিন দেওয়া যাবে না। ডেঙ্গু মোকাবেলায় প্রতিকার আর প্রতিরোধ বেশি জরুরি বলে উল্লেখ করেন এই চিকিৎসক। ইম্পর্টেন্ট হলো নট অ্যাপ্রুভ বাই ডাব্লিউএইচও, এইটা হলো বড় কথা। ডাব্লিউএইচও কিন্তু অ্যাপ্রুভ করে নাই, সুতরাং এটা দেওয়া যাবে না, উচিত না। আরও দুটি ভ্যাকসিন ট্রায়াল আছে, ইন্ডিয়াতে একটা আছে থার্ড ফেজে, আমেরিকাতে একটা আছে টেট্রাভ্যালেন্ট ভ্যাকসিন বলে, ওটাও কিন্তু থার্ড ফেজে আছে। অথবা বলে যে এখনও টিকাটা কেন দেওয়া হয় না, দিলে ভালো হয়, তো আসলে দেওয়া উচিত না। প্রথম কথা, ডাব্লিউএইচও অ্যাপ্রুভাল নাই, সব ট্রায়ালে আছে, সবাইকে দেওয়া যাচ্ছে না, সুতরাং গণহারে দেওয়া যাবে না। শ্রম আইন লঙ্ঘনের মামলা স্থগিত চেয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের করা আবেদন খারিজ করে দিয়ে মামলাটি চলবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। গত ৬ জুন শ্রম আইন লঙ্ঘনের মামলায় ডক্টর ইউনুস সহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদেশ দেন ঢাকার শ্রম আদালতের বিচারক বেগম শেখ মেরিনা ইসলাম। এরপর ২১ জুন অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন ডক্টর ইউনুস। ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ডক্টর ইউনুস সহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। বাংলাদেশের সূর্য সন্তান বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৫২তম মৃত্যুবার্ষিকী আজ।
1971 সালের এই দিনে পাকিস্তানের থাট্টায় বিমান বিধ্বস্ত হয়ে তিনি শাহাদাত বরণ করেন। 71 সালের 9 মে দেশ থেকে করাচিতে ফিরে কর্মস্থলে যোগ দেন মতিউর রহমান। এরপর 20 আগস্ট মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য শিক্ষানবিশ পাইলটকে ক্লোরোফর্ম দিয়ে অচেতন করে পাকিস্তানের জঙ্গি বিমান দখলে নিয়ে দেশে ফেরার চেষ্টা করেন তিনি। প্রায় ভারতের সীমান্তে পৌঁছে যাওয়ার অবস্থায় বিমানটি থাট্টা এলাকায় বিধ্বস্ত হয়। মতিউর রহমানের মরদেহ করাচির মাসরুর বিমান ঘাটির চতুর্থ শ্রেণীর কবরস্থানে দাফন করা হয়। বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবরের সামনে লেখা ছিল, ইধার সো রাহা হে এক গাদ্দার। স্বাধীনতার পর 1973 সালের 15 ডিসেম্বর বাংলাদেশ সরকার ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের অসীম সাহসিকতা, দেশপ্রেম ও আত্মত্যাগের মূল্যায়ন স্বরূপ তাকে বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করে। 2006 সালের 24 জুন রাষ্ট্রীয় মর্যাদায় স্বাধীন বাংলার মাটিতে পুনরায় তার মরদেহ সমাহিত করা হয় ঢাকার মিরপুর শহীদ বুদ্ধিজীবী সমাধিক্ষেত্রে। আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাজ অনুষ্ঠিত হয়ে গেল হবিগঞ্জের বানিয়াচং উপজেলার শাপলার হাওড়ে। অন্তত 10,000 মানুষ উপভোগ করেছেন এই নৌকাবাজ। এ সময় হারিয়ে যাওয়া নৌকাবাজ প্রতিযোগিতাকে বাঁচিয়ে রাখার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী। প্রতিনিধি নিরঞ্জন গোস্বামীর রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের শাপলাহাওড়ে অনুষ্ঠিত হয়েছে শত শত বছরের ঐতিহ্যবাহী নৌকাবাজ প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলার 11টি নৌকা অংশ নেয়। হাওড়ের 3 কিলোমিটার জলরাশি নৌকা আর বৈঠার তালে তালে অনন্য ঢেউ খেলে যায়। ঢোল আর তবলার তাল আর বৈঠার স্পন্দনের মুহুর্মুহু তরঙ্গ দর্শকের মনেও ঢেউ তোলে। হাজারো শিশু কিশোর সহ নানা বয়সী মানুষ এই নৌকাবাইচ উপভোগ করেন। এই নৌকাবাইচটি যেন প্রতি বছরের ন্যায় আরো দীর্ঘদিন এই নৌকাবাইচটি প্রতিযোগিতার বাস্তবায়ন হয়। প্রতি বছরই আমরা যেখানে যাই, খেলাধুলা গত বছর হয়েছে, আমরা আসছি, বছর হয়েছে, আমরা অত্যন্ত খুশি। আমাদের প্রতি বছরই নৌকাবাইচ প্রতিযোগিতা হয়। এই প্রতিযোগিতা দেখতে আমরা শহর থেকে এবং গ্রাম থেকে আমরা আমাদের পরিবার নিয়ে আমরা দেখতে আসি। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ বাঁচিয়ে রাখার দাবি এলাকাবাসী সহ দর্শনার্থীদের। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রায় বিলুপ্তের পথে, তো এর ধারাবাহিকতায় এটা আস্তে আস্তে স্বাধীন স্পোর্টিং ক্লাব প্রতি বছরের ন্যায় এই বছর আয়োজন করেছে। এই নৌকাবাইচটা আগে বহুল প্রচলিত ছিল, কিন্তু যত দিন যাচ্ছে এটি বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই বছরের মতো আগামী দিনগুলোতেও নৌকাবাইচ আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা। গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখার জন্য আমরা প্রতি বছর ওই নৌকাবাইচ আয়োজন করি সাধারণ মানুষের আনন্দের জন্য। আগামী বছর এমপি আবু জাহিরের নামে বিশাল বড় একটা কিছু দেওয়ার চিন্তা ভাবনা আছে। মানুষের আনন্দের কথা চিন্তা করে গ্রাম বাংলার ঐতিহ্য এই নৌকাবাইচ ধরে রাখতে এ ধারা অব্যাহত রাখার কথা জানান এ জনপ্রতিনিধি। মানুষের আনন্দের কথা চিন্তা করে এবং আমাদের ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমরা আগামী দিনও অব্যাহত রাখব, এই চেষ্টা আমরা করব। প্রতিযোগিতায় হবিগঞ্জ সদর উপজেলার টাঙ্গির ঘাট এলাকার নৌকা চ্যাম্পিয়ন ও শিকারপুর গ্রামের নৌকা রানার আপ হয়েছে। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন হবিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য। আতিকুর রহমান তিতাস, মাইটিভি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla facebook.com/mytvbangla। আমাদের পরবর্তী জেলা সংবাদ বিকেল 5টায়। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নুসরাত শারমিন। আল্লাহ হাফেজ।